আসসালামু আলাইকুম, আমি ইলিয়া জামান। আজকে আপনাদেরকে পুষ্টিগুণের ঠাসা একটি ফল নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে পেঁপে। আপনাদের বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে, ছাদ বাগানে আপনারা ইচ্ছে করলে এই গাছটি লাগাতে পারেন। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিকা পাপায়া। পেঁপের আরেক নাম হচ্ছে পাওয়ার ফ্রুট। এতে রোগ নিরাময়ের অনেক ক্ষমতা আছে। এর পেঁপেইন নামের উপাদান আমিষকে হজম করে এবং নানা প্রকার অসুখ থেকে আমাদেরকে সহজে পরিত্রাণ দিয়ে থাকে। অর্জিন, কৃমি সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, কিডনি ও ক্যান্সার নিরাময়ে কাজ করে। পাকা পেঁপে ফল ও পা ও কাঁচা পেঁপে সবজি হিসেবে খাওয়া যায়। দুটোতেই সমান পুষ্টি পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল পেঁপে ত্বকে লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। চলুন তাহলে এই গাছটি এখন রোপণের কিছু পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই, যাতে আপনারা আপনাদের ছাদে এবং হচ্ছে হলো বারান্দায় বা বাড়ির আঙিনায় গাছটি রোপণ করতে পারেন। চারা রোপণের পেঁপের সময় হচ্ছে ভালো হয় কার্তিক থেকে ফাল্গুন অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে পেঁপের বীজ বোনার জন্য, আর চারা রোপণের সময় চৈত্র থেকে বৈশাখ অথবা মার্চ থেকে এপ্রিল উপযুক্ত সময়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও এর চারা রোপণ করা যায়, যদিও উঁচু ও মাঝারি উঁচু উর্বর দোআঁশ মাটি চাষের জন্য ভালো। তবে পরিচর্যা করলে সব ধরনের মাটিতেই চাষ করা যায়। এর বীজগুলো সংগ্রহ করে প্রায় এক ঘন্টা রোদে শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর একদিন ভিজিয়ে রাখতে হবে। এরপর খড় অথবা ধানে কুড়া দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। 10 থেকে 12 দিন পর চারা বের হওয়া শুরু করবে। চারা একটু বড় হওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্থানে চারা রোপণ করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, পেঁপে এমন স্থানে রোপণ করতে হবে যে স্থানে পানি জমে না। প্রচুর পরিমাণে গোবর মাটি, উর্বর দোআঁশ মাটি দিয়ে আপনার পেঁপে রোপণ করতে হবে। সাধারণত একটি ড্রামে আপনি একটি গাছই রোপণ করতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁপে গাছ কিন্তু ছেলে হয়, অর্থাৎ ছেলে ফুল থাকে। সেই পেঁপের যেই ছেলে ফুল হয় তার ডাঁটগুলো, ফুলের ডাঁটগুলো লম্বা হয়। সেই ক্ষেত্রে আপনার পেঁপের মাঝ বরাবর 2 থেকে 3 ফুট রেখে কেটে ফেলতে হবে, তারপরে আবার সেখান থেকে ফল চলে আসবে। তো এভাবে আপনারা পেঁপে গাছ রোপণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।